दिलों में प्यार की खुशबू तोटों पर दुआ रखना इमाम में वक्त से एक एक इश्क को वफा रखना इमाम में वक्त से को एक एक वफा रखना ছোট বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা তোমাদের জন্য আমাদের নিয়মিত ধারাবাহিক আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবার নতুন একটা পর্ব নিয়ে উপস্থিত হয়েছে। আর তোমাদের জানা আছে এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে হুজুরের জুমার খুতবা তোমাদের মতো করে আর একটু সহজবদ্ধ ভাষায় উপস্থাপন করা আর আমরা আজকে হুজুরের পনেরোই নভেম্বর তারিখের জুমার খুতবা নিয়ে আলোচনা করতে এসেছি আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছে দিয়ান আল মাহাদ এবং নুরন ভাগুমারুজুরের মাহাদ তুমি কয়বার শুনেছো দুইবার হুজুর সুযোগ হয়েছিল তাহলে আমাকে বলো হুজুর এই খুদ্ায় কোন বিষয়ে আলোচনা করেছেন হুজুর এ সপ্তাহে হুদেবে সন্ধি সম্পর্কে আলোচনা শুরু করেছেন এবং খুদবার শেষের দিকে হুজুর বাংলাদেশের শহীদ স্মৃতিচারণ করেছেন একদম ঠিক এটা রাকিন বলেছ কিন্তু আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি অনেক বড় সৌভাগ্য যদিও এটা আমাদের জন্য অনেক শোকের দুঃখের কিন্তু এটা আমাদের জন্য অনেক গর্বেরও বিষয় যে বাংলাদেশের একজন কনিষ্ঠ শহীদ বা বাংলাদেশের সর্বকনিষ্ঠ শহীদ এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে বয়সে সবচেয়ে নবীন আমাদের স্নেহের শাহরিয়ার রাকিন তোমাদের শাহরিয়ার রাকিন ভাইয়া তার হুজুর স্মৃতিচারণ করেছেন আমরা শাহরিয়ার রাকিন সম্পর্কে আলোচনা করব তবে তার আগে আমরা হুজুরের খুদবার যে মূল বিষয়বস্তু ছিল হুদয় বিয়ার সন্ধি সম্পর্কে আমরা একটা ভিডিও ক্লিপ দেখে নিব বাজ মহিজাদ কবি দিকে সফর মে সফর কে এক জগা लोग सल्लल्लाहु अलैहि वसल्लम के जमा हो गए जबकि आपके सामने एक पानी का बर्तन था और आप उससे वजू कर रहे थे आपने पूछा क्या बात साहबा ने अर्ज़ किया कि आपके पास इस बर्तन में जो पानी है इसके अलावा हम में से किसी के पास ना पीने को पानी है और ना वजू करने के लिए पानी है ये सुनकर आ हज़रत अलैहि वसल्लम ने इस बर्तन में अपना हाथ रखा उसी वक्त आपकी उंगलियों के दरमियान में से इस तरह पानी के फवारे फूटने लगे जैसे पानी के चश्मे फूट आए हों बस तो जावर कहते हैं कि हम सब ने पानी पिया और वजू किया अगर हम तादाद में एक लाख भी होते तो वो पानी हमें काफ़ी हो जाता जबकि उस वक्त हमारी तादाद सिर्फ पंद्रह सौ थी मधुरा देखे निलुरु बार एक चुंबक अंश एबारे स्टूडियो आलोचनाएं फिर आसी नूरुद्दीन तुम्हें कि हमते पड़ हुज़ूर খুদ্বার শুরুর দিকে একটা সুরার কিছু আয়াত তেলাওয়াত করেছিলেন কোন সুরার আয়াত খুঁজে তেলাওয়াত করেছিলেন বলুন সূরা সুরা সূরা ফাতিহ ঠিক তো হুজুর এত সূরা থাকতে সূরা ফাতার আয়াত কেন তেলাওয়াত করলেন বলতে পারো কারণ এই সূরায় হুদায়বিয়ার যুদ্ধাভিযানের উল্লেখ আছে একদম ঠিক আচ্ছা ওস্তাদ জি এখানে তো কোনো যুদ্ধই হয়নি তাহলে এখানে যুদ্ধ অভিযান কেন বলা হচ্ছে দিয়ান তোমার প্রশ্নটা খুবই সুন্দর আর খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো এই হুদাইবিয়াতে কিন্তু কোনো যুদ্ধ হয়নি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম একটা স্বপ্ন দেখেছিলেন যে তিনি এবং তার সাহাবিরা সবাই মিলে এহরাম পরা অবস্থায় কাবা শরীফের অফ করছেন যেভাবে করে হাজিরা বা যারা ওমরা করেন তাদের চুল ছাঁটা থাকে মাথা নেড়া করা থাকে এরকম অবস্থায় তারা কাবার অফ করছেন তো মহানবী সাল্লাহ আলু সাল্লাম এটা দেখে আন্দাজ করে নেন যে হয়তো আল্লাহ তাআলা তাকে ওমরা করার ইঙ্গিত দিচ্ছেন এই জন্য রসুলুল্লাহ সাল্লাহুম কোন যুদ্ধের উদ্দেশ্যে না কেবলমাত্র করার উদ্দেশ্যে সাহাবিদেরকে সাথে নিয়ে থেকে মক্কা অভিমুখে যাত্রা করেন আর সাহাবিরা বা তারা কেউই সাথে কোনো রকম যুদ্ধের অস্ত্র নেন নাই হ্যাঁ সেই যুগের একটা কমন বা খুব সাধারণ রীতি ছিল যেই বাইরে যেতেন সাথে একটা খাপে ভরা তরবারি বা তলোয়ার থাকতো এটাকে অস্ত্র হিসেবে গণনা করা হতো না এটা প্রত্যেকের আত্মরক্ষার জন্য নিজের সুরক্ষার জন্য একটা জিনিস সাথে রাখতে হতো কোনো যুদ্ধাস্ত্র নিয়ে বের হননি যুদ্ধের উদ্দেশ্যে বের হননি কিন্তু পরিস্থিতি এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়ায় যে মক্কার কুরাইশরা কোনো অবস্থাতেই মুসলমানদেরকে ভেতরে প্রবেশ করতে দেবে না বাধা দেবে এই সার্বিক বিষয় মিলে এবং যেভাবে করে সুরা ফাতাহাতে আল্লাহ তালা উল্লেখ করেছেন ইন্না ফাতাহনা আলাকা ফাতাহা মুবিনা আমরা তোমাকে একটা সুস্পষ্ট বিজয় দান করেছি এই হুদায়বিয়ার সন্ধিকে আল্লাহ সুস্পষ্ট বিজয় বলেছেন তো এই সব মিলিয়ে এই অভিযানটাকে অনেক ঐতিহাসিক যুদ্ধাভিযান বা গাজুয়ায় হুদায়বিয়া নাম দিয়েছেন এই জন্য হুজুরও এটাকে গাজুয়ায় হুদায়বিয়া বা হুদায়বিয়ার যুদ্ধাভিযান বলে উল্লেখ করেছেন আচ্ছা দিয়ান তুমি আমাদেরকে বলো তো মুসলমানরা উমরা করার জন্য মক্কার দিকে আসছে এটা শুনে কুরাইশরা কি করেছিল কুরাইশরা তাদের সব লোকজন এবং তাদের সব গোত্র নিয়ে তারা জড়ো হয়েছিল মক্কার বাহিরে মুসলমানদের বাধা দেওয়ার জন্য একদম ঠিক মক্কার কুরাইশটা তো বটেই আশেপাশের অন্য যে গোত্রগুলো ছিল তাদের মিত্র গোত্র তাদেরকেও ডেকে এনে কুরাইশরা বড় সংখ্যক একটা মানুষ হুজুর খুদ্দার বলেছেন আট হাজার মানুষ নিয়ে মুসলমানদেরকে বাধা দেওয়ার জন্য মক্কার বাইরে এসে প্রস্তুতি নিয়েছিল আচ্ছা জি মুসলমানদের তো যুদ্ধ করতে যায়নি তারা বের হয়েছিল উমরার উদ্দেশ্যে তাহলে কুরাইশরা তাদের বাধা দিল কেন এটা খুব ভালো একটা প্রশ্ন করেছ দেখো কুরাইশরা মক্কায় কিন্তু সবার জন্যই একদম উন্মুক্ত রেখেছিল হজ উমরা এবং তারা চাইতো মানুষজন আসুক হজ উমরা করুক কিন্তু মুসলমানদের বেলায় ব্যাপারটা একটু ভিন্ন ছিল তারা মুসলমানদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছে রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিদেরকে হিজরত করতে বাধ্য করেছে এরপর মদিনায় গিয়ে একের পর এক তাদের উপর আক্রমণ করেছে আর পরিণতিতে কি হয়েছে বদরের যুদ্ধ এবং আহজাবের যুদ্ধ অনেক যুদ্ধে তারা মুসলমানদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে এখন সেই মুসলমানরাই যদি নির্বিঘ্নে এসে মক্কায় ওমরা করে চলে যায় আর কুরাইশরা তাদেরকে কোনো বাধা না দেয় তাহলে কি হবে কুরাইশদের লজ্জার বিষয় হচ্ছে যে পুরো আরবে আমাদের নাক কাটা যাবে আমাদের একেবারে অপমান হয়ে যাবে যে মুসলমানরা নির্বিঘ্নে এসে মক্কায় এসে ওমরা করে চলে গিয়েছে আমরা তাদের কিছুই করতে পারিনি অথচ তারা আমাদের সুস্পষ্ট শত্রু এই কারণে কুরাইশরা এই বার্তা দিয়ে মহানবীশ্বর সাল্লামের কাছে লোক পাঠিয়েছিল যে আমরা পুরো আরবের লোকদেরকে ওমরা করতে দিতে পারবো কিন্তু তোমাদেরকে আমরা কোনো অবস্থাতেই ওমরা করতে দিব না এমনকি তাদের কেউ কেউ বলা হয়েছে চিতাবাখের ছাল গায়ে জড়িয়ে নিয়েছিল অর্থাৎ আমরা প্রাণ দিয়ে হলেও মুসলমানদেরকে বাধা দিব তাদেরকে আমরা মক্কায় ঢুকতে দেব না এটা ছিল কারণ বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে নিব গত শুক্রবারে জুমার খুদ্ আমাদের প্রিয় হুজুর আয়াদুল্লাহ বেনাসে আজিজ হুদায় বিয়ার সন্ধির ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে হুজুর বলেছেন এই ঘটনা সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কুরআন শরীফে সুরা আল ফাতাহ নাজিল করেছেন দাইবিয়াতে কূপের নাম ছিল কুপটি মদিনা থেকে 248 মাইল দূরে ছিল হজরত খোদাই মুসলমানদের পানির কষ্ট হচ্ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহিSalam তখন সাহাবীদের হাতে পানি আনলেন তারপর তিনি কুলি করে সেই পাত্রের পানিটি ঢেলে দিয়ে বললেন তুমি এই পাত্রের পানিটি কুয়াতে ঢেলে দাও আর একটি তীর পাশে ঘিরে দাও এতে করে কুয়াটি পানিতে ভরে গেল এবং মুসলমানদের পানি কষ্ট দূর হলো বাই বাংলাদেশের একজন সফিদের কথা উল্লেখ করেন তার নাম হলো শাহরিয়ার রাখিন তিনি গত পাঁচ আগস্ট আহমদনগর জলসাগাহে হামলায় আহত হন তিন মাস অসুস্থ থাকার পর তিনি শাহদাত বরণ করেন বন্ধুরা এতক্ষণ আমরা দেখে নিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো আচ্ছা নুরুদ্দিন দিয়ান খুদ্ায় হুজুর একটা ঘটনা বলেছিলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উট নিয়ে এক জায়গায় বসে পড়েছিল আর সামনে ছিল না তো এই কেন বসে পড়েছিল বলতে পারো কেউ জি হস্তাজি কেউ কেউ বলেছিল যে উটটা ক্লান্ত হয়ে বসে পড়েছে কিন্তু নবী সাল্লা সাল্লাম বলেছিলেন যে আল উটটি আল্লাহর নির্দেশে বসে পড়েছেন মহানবী সাল্লা সাল্লাম তার উটটাকে চিনতেন খুব ভালো করে জানতেন যে এই উটটা অনেক শক্তিশালী এবং খুব সহজে এটা ক্লান্ত হয় না বসে পড়ে না কিন্তু আল্লাহ আল্লাহতালা এমন একটা কিছু চাচ্ছিলেন যে কারণে উটটা বসে পড়েছিল আর মহানব্বিস্লাম তখন কি কথা বলেছিলেন যেন মহানবীসাল্লাহু আসাল্লাম বলেছিলেন যেই মহান অস্তিত্ব অর্থাৎ আল্লাহ আল্লাহতালা কাবা ঘরে হাতির বাহিনীকে অর্থাৎ আসাবুল ফিলের যে হাতির বাহিনী যারা কাবা ধ্বংস করার নিয়তে এসেছিল যেই মহান অস্তিত্ব কাবা ঘর থেকে হাতিদেরকে বাধা দিয়ে রেখেছিলেন তিনি এই উটটাকে বাধা দিয়েছেন এবং তখন রসুলুল্লা সাল্লাহ সাল্লাম একটা প্রতিজ্ঞা করেন যে যদি কুরাইশরা কেবলমাত্র আল্লাহতালার অমর্যাদাকর হয় এমন কোনো কথা না বলে এটা ছাড়া আর সব কথা যে কোনো প্রস্তাব তিনি কুরাইশদের পক্ষ থেকে মেনে নেবেন এই কারণেই কিন্তু রসুলুল্লাহ সাল্লাম মক্কায় ঢোকার একেবারে ফাঁকা পথ পেয়েও জোর করে মক্কায় ঢুকেননি কুরাইশরা সব বাইরে ছিল রসুল্লাহ ইসলাম আরেক পাশ থেকে এসেছিলেন চাইলেই তিনি মক্কায় জোর করে প্রবেশ করতে পারতেন বাধা দেওয়ার কেউ ছিল না কিন্তু রসুল্লাহ ইসলাম প্রবেশ করেননি কুরাইশদের সাথে তিনি সংলাপ করেছেন আলোচনা চালিয়েছেন আর দিয়ান আমরা তো হুজুরের যে খুদ্বার ক্লিপ দেখলাম সেখানে আমরা একটা মজেদার ঘটনা শুনেছি আরও একটা মজেদার কথা হুজুর বলেছেন খুদ্বাই তুমি কি আমাদেরকে সেই ঘটনাটা বলতে পারো জি উস্তাদ জি হুজুর খুদ্বাই এটি কূপের কথা উল্লেখ করেছিলেন কুয়ায় সেই কূপে পানি ছিল না অনেক কম পানি ছিল আমাদের হজরতাম তিনি সে কুয়া করেছিলেন এবং সে কুয়ার মধ্যে দিয়েছিলেন তারপর এই কুয়াতে পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে জি আমরা কি শহীদ রাকিন ভাইয়ের কথা আলোচনা করব না অবশ্যই আমরা আলোচনা করব তবে শহীদ রাকিন সম্পর্কে আলোচনা করার আগে চলো আমরা রাকিনকে নিয়ে হুজুর কি বলেছিলেন এটা একটু শুনে আসি बंधुरा हमरा अब देखबो शहीद शाहरिया रकिन সম্পর্কে ছোট একটা ভিডিও क्लिप पहला तो जिक्र है अजीजम शायर रकिन का जो जनाब अब्दुल्ला मोहम्मद अब्दुल्ला साहब बांग्लादेश के बेटे थे 8 नवंबर को 16 साल की उम्र में इसकी वफात हो गई। ना इलाहा इल्लैह और इस तरह ये शहादत का मुकाम पा गया। दुश्मन को की बरछी से तुम सीना दिल बर माने दो ये दर दो तेईस के जल्से के मौके पर शहीद हुसैन के मतलब नुमाइश लगाई गई और हम सब मिलकर देख रहे थे उस वक्त अचानक रकीन कहने लगा काश जायद भाई की तरह मैं भी ऐसा शहीद हो पाता मेरी तस्वीर भी यहाँ होती और मेरा ज़िक्र भी खुद में होता अल्लाह उसकी खाश पूरी कर दी हमले के दिन जब घर से जा रहा था उसको कह उस रहा था कि मस्जिद की हिफाजत करनी है अगर कामयाब ना हो सका तो शहीद हो जाऊँगा महाराज शहीद मरूम ने बड़ों के लिए भी एक मिसाल कायम कर दी है कुर्बानी की अल्लाह तरजात बुलंद फरमाए और वालदेन और लोहा इनको सबसला फरमाए बंधूरा तक देखने लाम शहीद शाहीन सम्पर्क छोटा वीडियो क्लिप दियान তুমি কি আমাদেরকে বলতে পারো হুজুর খুদ্বায় রাকিনের যে স্মৃতিচারণ করেছেন সেখানে রাকিনের কি কি গুণাবলীর কথা বলেছেন শহীদ রাকিন ভাইয়া নামাজে অনেক মনোযোগী ছিলেন তিনি জামাতে সেবা করার জন্য সবার আগে থাকতেন যদি তার মা বাবা তাকে বলতো যে পড়ালেখা শেষ করার পর জামাতে সেবা করার জন্য তাহলে তিনি অনেক অসন্তুষ্ট ফিল মানে অসন্তুষ্ট অনুভব করতেন আসলে ব্যাপারটা হচ্ছে কি জামাতের কাজ এবং পড়াশোনা দুটোই তো পাশাপাশি করতে হবে তবে রাকিনকে যদি বেশি গুরুত্ব দেওয়া হতো যে না না তুমি পড়াশোনা করো এখন মসজিদে যেতে হবে না এটা শুনলে রাকিনের মন খারাপ হয়ে যেত সেটু রাগ করতো যে না আমি অবশ্যই মসজিদে যাব আগে জামাতের কাজ করব মজলিসের কাজ করব। এটার মধ্যে আমাদের জন্য আমাদের খুদনাথ ফল সবার জন্য খুব শিক্ষণীয় একটা বার্তা আছে তাই না আমাদের কি করতে হবে আমাদেরও সব সময় জামাতের কাজে এগিয়ে আসতে হবে আর হুজুর এটাও বলেছেন রাকিন ছোট হয়েও আমাদের বড়দের জন্য খুব সুন্দর একটা আদর্শ উপস্থাপন করে গেছে তোমরা নিশ্চয়ই এটাও শুনেছ যে দু হাজার তেইশের জলসায় শহীদ জাহেদ হাসান তাকে দেখে রাখিন অনুপ্রাণিত হয়েছিল যে আমিও জাহিদ ভাইয়ের মতো শহীদ হতে চাই আগ্রহ আগ্রহতার ছিল নুরুদ্দিন তুমি কি আমাদেরকে বলতে পারো শাহাদাতের ইচ্ছা ছাড়া পড়াশোনার দিক থেকে শহীদ রাখিনের ভবিষ্যৎ পরিকল্পনা কী ছিল শহীদ ডাকের ভবিষ্যৎ পরিকল্পনা ছিল যে তার মেঝভার মতো তিনিও জামেয় পড়বেন একদম ঠিক বলেছ আর এটাও আমাদের জন্য খুব ভালো একটা মেসেজ বা একটা বার্তা বহন করে আমরা তোমরা যারা রয়েছে তোমাদেরও চেষ্টা করা উচিত আহমদিয়াত এবং ইসলামের প্রচারের জন্য প্রসারের জন্য যেটা বিশেষভাবে বাংলাদেশকে দান করেছেন জামে আহমদিয়া সেই জামে আহমদিয়াতে ভর্তি হওয়ার এবং মুরব্বী হিসেবে জামাতের তবলিগ করার এবং ইসলাম আহমদিয়াদের বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার বন্ধুরা আমরা এখন আমাদের নিয়মিত দোয়ার পর্বে সানা যা নামাজের শুরুতেই পাঠ করতে হয় সেটা শুনে আসব আজকে আমরা শিখবো সানা সুভানাকা আল্লাহম্মা ও বিহামদিকা ওয়াতাবারা কাসমুকা ওয়াতালা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুকা অর্থ হে আল্লাহ পবিত্রতা তোমারই এবং প্রশংসাও পরম মঙ্গলময় তোমার নাম তোমার মর্যাদা অতি উচ্চ আর তুমি ছাড়া কোনো নেই বন্ধুরা আমরা এতক্ষণ নামাজের শুরুর একটি দোয়া সানা অর্থ সহ শুনে আসলাম আমাদের ছোট্ট বন্ধু সিরাজ সুলাইমান তালহার কাছ থেকে আর সে কিন্তু আমাদের শহীদ শাহরিয়ার রাকিনের চাচাদো ভাই এবার তোমাদের জন্য আমাদের কুইজের পালা আমাদের কুইজের আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে হুদাইবিয়া কিসের নাম ছিল অপশন ক নদীর নাম অপশন খ একটা উপত্যকার নাম আর অপশন গ একটা কূপের নাম দিয়ান আগে হাত উঠিয়েছে দিয়ান বলো অপশন গ কূপের একদম ঠিক বলেছ হুদাইবিয়া একটা কূপ বা কুয়োর নাম ছিল এবার দ্বিতীয় কুইজ মক্কার কুরাইশ বাহিনী মক্কার বাহিরে কোন স্থানে এসে তাদের শিবির গেড়েছিল অপশন ক মিনাতে অপশন খ আরাফাতের ময়দানে আর অপশন গ বালদা উপত্যকায় ঠিক মনে না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বালদা উপত্যকায় এবার তৃতীয় প্রশ্ন আমাদের সবার প্রিয় শহীদ শাহরিয়ার রাকিন কয় মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিল অপশন ক এক মাস অপশন খ দুই মাস আর অপশন গ তিন মাস নুরুদ্দিন বলো অপশন গ তিন মাস একদম ঠিক বলেছ তাহলে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব এবার আমাদের বন্ধুদের জন্য কুইজের পালা বন্ধুরা তোমাদের জন্য আমাদের আজকের কুইজ হচ্ছে আমাদের প্রিয় শহীদ শাহরিয়ার রাকিন কত তারিখে শাহাদাত বরণ করেন তোমরা তোমাদের উত্তর আমাদেরকে ইমেইলে বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো ঠিক যেভাবে তোমরা তোমাদের ভিডিও বার্তাগুলো আমাদেরকে ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে এফএস ফর কিডস অ্যাট এম বাংলা ডট টিভি আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ট্রিপল জিরো টু সিক্স নুরুদ্দিন এবং দিয়ান তোমরা আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছ এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের মতো আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতুহু तो दुआ रखना इमामे में वक्त से इश्क को वफ़ा रखना में वक्त से एक को वफ़ा रखना